শিক্ষক থাকাকালীন ঘন্টাখানেক আগে একটা খবর পাই স্কুলের সামনে স্টুডেন্টরা এসে নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার পরে মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফলির সঙ্গে সঙ্গে আসি, আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে ইয়ে করেছে, একটু দুজন স্টুডেন্ট আহত হয়েছে, একজন ক্লাস নাইনের এবং একজন ক্লাস টেনের। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়ের সম্পর্কে ওয়াকি বা বহাল হওয়ার পর একটা রিপোর্ট দেবেন, যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে। আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি যারা ছিল, তাদেরকে ইয়ে করেছি, আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার কিছুদিন নিজের ঝামেলা হয়েছে, তাদেরকে আমরা বিষয়টা খতিয়ে দেখছি যে কি ইয়ে হচ্ছে। ঝগড়াটা কিসের থেকে উৎপন্ন? ঝগড়াটা ছেলে তো সমস্ত কিছু জানে না, সবাই তো জানে না, আহত যারা হয়েছে বা কে কে ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার পরেই বলা যাবে। আহত যারা হয়েছে তারা কোথায়? এখন চিকিৎসার জন্য নিয়ে গেছে হাসপাতালে, ওনাদের গার্জিয়ানও এসেছে ওনাদের। ঘটনাটা আসলে আমাদের স্কুলের না, এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা। স্কুটি নিয়ে তাদের মধ্যে কী প্রবলেম এটা তো আমাদের জানার না। আজকে যখন আমাদের থার্ড ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30 রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি ড্রাগ অ্যান্টি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমার যথারত আমরা স্কুলে চলে এলাম, আসার পরে রোল কল হলো। হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে, কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে, এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসের। তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু মানে আমাদের গেট তো গার্জিয়ানরা আসে, এখন শিক্ষা সপ্তাহে সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে, তো গেট হয়তো খোলা ছিল। তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে। তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ, আর সমস্ত জেন্টস টিচার সবাই মক্কলে চলে গেছে। তো আর দিদিমণি ছিলাম আমরা 7-8 জন, পরীক্ষা আছে আমাদের 2:30 থেকে। ওই পিটাপিটি শুনে দৌড়ে আমি গেলাম, গিয়ে কাউকে পেলাম না, কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে। তারপর দেখলাম 2-4 জনকে এরকম, কেউ মাথায় বাড়ি খেয়েছে, কেউ হয়েছে। তখন সব ছেলেরা খুব মানে নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল, কেন ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল। বাইরের ছেলে স্কুলে ঢুকেছে কিনা তো বুঝতে পারলাম না। বাইরের ছেলেরা কি কি জিনিস এনেছিল না, হাতে কি কি নিয়ে এসেছিল? কিচ্ছু ছিল না, আমরা কিচ্ছুই দেখিনি, বললাম কিছু দেখিনি। রক্তাক্ত? না 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 না, এগুলো কিচ্ছু দেখিনি। রক্ত তো বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, চাকুন না, আপনি দেখুন ও হাঁটুটা ঝুলেছে, ও নিজেই বলবে ঘষা খেয়েছে, ও ও পড়ে গেছে। রড নাকি আনা হয়েছে? না না, রড আনা হয়েছে, আমরা দেখিনি কিচ্ছু, বলবো দেখি। এরকম একটা স্কুলে, বনিদিন স্কুলে এরকম অবস্থা, এর আগেও তো কিন্তু ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি? আমি কারেন্ট মাস্টার চিনি না, আমি কোনো সময় দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। মানে স্কুলের স্কুলের না, তারা তারা স্কুলেরও তো ফার্স্ট টাইম দেখছো? মানে তারা ডাইনের তো, আমরা তো টেনের। আচ্ছা, ডাইনের তারা লাগে, আমি তো কথা কই না, কে লেগে মারছে কিছু কই ধরনি? তা আমি আইতাছি, আমার লোকে থাকা লাগছে, তো আমি কইছি যে কিচ্ছু হইতাম, আমি সিনিয়র, তো আমি লোকে সবাই কইছি, তো হয়েছে কে রে তুই পাও দিয়ে রকম আসা, তুমি নাইনের স্টুডেন্টের পাও দিয়ে রকম আসা, তাই কইছি? হ্যাঁ, আমার কইছে এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা ঘুষি দিয়েছি, সাত রাতে দিয়ে আসছে, আমি কিছু করছি, আমি একলা 3 জন, আমি একলা কেমনে করবো। এরপরে আমার বন্ধু বান্ধব কইছি, বন্ধু বান্ধব সব লিয়ে গেছি, গিয়ে পরে দিয়ে গেছি পরে দেওয়া, এরপরে গিয়ে সব সবাই মিলে কইছে তুই হেরি কথা কইসকে হেতে পারা রকম থেকে, এরপরে গিয়ে লাগিয়ে গেছে পিওরিটি, পিওরিটি লাগছে, তো সবাই আমরা মারতেছি, হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস আওয়াজ শুনে মানে মারছে, আমি নিজে প্রথম করতে পারি না, আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারছে, লিগা মনে শব্দ হয়েছে মাথার ভিতরে, বাট পরে তো ঘুরে দিয়ে কিতা যে নিচে রড করে রয়েছে, এরপর বুঝছি তো আমার একটু রড দেবাই মারছে। আর কি ছিল তাদের সঙ্গে?
তাদের সঙ্গে কি কি ছিল? আমি একজন তো আমার রড দেবাই মারছে, আরেকজন আরেক কামরারি ক্লাসের বি সেকশনের আরেকজনের পা কেটে দিয়েছে। আর রড ছাড়া আর কি ছিল তাদের কাছে? আই থিংক চাকু ছিল, সবাই বলতে চাকু আছে।